সচরাচর স্মার্ট ওয়াচগুলোর মধ্যে একটা নেগেটিভ দিক হচ্ছে চার্জিং ব্যাকআপটা নিয়ে অনেকে ইস্যু থেকে থাকে, যেহেতু স্মার্ট ওয়াচটি লিথিয়াম ব্যাটারি দিয়ে চলে। সো কিছু টিপস আছে যেগুলো হচ্ছে আমরা মেনটেন করে চললে এগুলির চার্জ ব্যাকআপ বেশি পাওয়া যাবে। ঘন ঘন চার্জ দেওয়াটা একটা সময় সাপেক্ষ, অনেকের টাইম ম্যাচ করে না বা সময় মিলে না। সো এক্ষেত্রে কারো কারো কোয়েরি থেকে থাকতে পারে যে আমাদের স্মার্ট ওয়াচের চার্জ এত কম থাকে কি করা যায়। তো তাদের জন্য এই ভিডিও যে আমরা কিভাবে চার্জ ব্যাকআপ বেশি পাব। সবচেয়ে বড় সুবিধা হচ্ছে অ্যাপসের সাথে কানেক্ট করার পরে কিছু অপশন দেওয়া আছে অ্যাপসের মধ্যে, সে অপশনগুলো যদি আমরা একটু খেয়াল করি তাহলেই চার্জিং ব্যাকআপ বেশি পাব। এটা বেশিরভাগ স্মার্ট ওয়াচগুলোতে সিমিলার হয়ে থাকে, বাট এক একটা স্মার্ট ওয়াচের জন্য এক একটা নির্দিষ্ট মডেল দেয়া থাকে। সো ওই মডেলগুলো আমরা যদি একটু খেয়াল করি, এগুলোর যে অ্যাপসের সাথে কানেক্ট করার পরে কমন কিছু বৈশিষ্ট্য আছে, যেমন ভাইব্রেশন অপশনটা অফ করে রাখলাম, নোটিফিকেশনের মধ্যে অনেকগুলো নোটিফিকেশন আমার প্রয়োজন নাই, যেগুলি খুব বেশি প্রয়োজন সেগুলো অন করে রাখলাম, অ্যালার্ম যেগুলি আমাদের প্রয়োজন। সচরাচর মোবাইলে অ্যালার্ম দিলে না, অনেক ক্ষেত্রে হাতে অ্যালার্ম বা স্মার্ট ওয়াচে অ্যালার্ম ইউজ করেন, কিন্তু এই ক্ষেত্রে চার্জ ব্যাকআপ বেশি থাকবে না। সো অ্যালার্ম অপশনটা অফ করে দিব। এছাড়াও আদার্স ফিচার্সের মধ্যে, এই অ্যাপসের মধ্যে যে আদার্স ফিচার্স আছে সেই আদার্স ফিচার্সের মধ্যে টাইম ফরম্যাট নির্দিষ্ট করে নিব, এবং ইউনিট সিস্টেম ডু নট ডিস্টার্ব অপশনটা যদি আমরা ইউজ করতে পারি, ডু নট ডিস্টার্ব সেটা ক্লোজ করে রাখতে পারি, তাহলে আমার চার্জ ব্যাকআপ অবশ্যই বেশি থাকবে। এবং আরও একটা অপশন আছে অ্যাপসের মধ্যে, রিমাইন্ডার টু মুভ, এই অপশনটা আমি অফ করে রাখবো। কন্টিনিউয়াস হার্ট রেট ডিটেকশন যেটা, এটাও আমি অফ করে রাখবো। সো এইভাবে বেশ কিছু ফিচার্স আছে যেগুলি আমরা যদি একটু খেয়াল করি, সে অপশনগুলো অফ করে রাখলেই আমাদের চার্জ ব্যাকআপ বেশি পাবো। কুইক ভিউর মধ্যে অপশন আছে ভ্যালিড পিরিয়ড যেটা, ভ্যালিড পিরিয়ড, এই পিরিয়ড অপশনটা আমি চাইলে অফ করে রাখতে পারি। এছাড়া ওয়েদার অপশনটা আমি অফ করে রাখতে পারি, যেটা আমার প্রয়োজন নাই। সচরাচর স্মার্ট ওয়াচের মধ্যে চার্জ ব্যাকআপ বেশি পাইতে চাইলে আমার ফিচার্সগুলো একটু কম ইউজ করলেই চার্জ ব্যাকআপ বেশি পাবো। এটা গতানুগতিক স্মার্ট ওয়াচগুলোর মধ্যে বৈশিষ্ট্য থাকে লিথিয়াম ব্যাটারি। সো হার্টবিট মনিটর যদি মাপা লাগে ইউজ করলাম, এছাড়াও না হলে প্রয়োজন না হলে অফ করে রাখাটাই বেটার। সো এইভাবেই আমি চার্জ ব্যাকআপ বেশি পাবো। এছাড়াও আপনাদের কোনো কোয়েরি থাকলে, জানার থাকলে আমাদেরকে কমেন্ট সেকশনে জানাতে পারেন, আমরা ফুল ডিটেলস বলার চেষ্টা করবো।